वेलकम टू माय चैनल ब्लॉग विद ताकुशी। आज के आमी बनाबो ब्रेड रसमलाई। प्रथमे आमी एखाने 500 ग्राम दूध नियेछि, लिक्विड दूध, जेटा दिए आमी कन्डेंस मिल्कटा बानिये नेब। एटा आमार रेसिपिर फार्स्ट पार्ट। 500 ग्राम दूध के आमी भालोभावे फुटिये निच्छि। एबार एते आमी दिए देब 100 ग्राम चीनी, दिए एटा आमी भालोभावे नाड़बो। एटा दिए आमार कन्डेंस मिल्क तैरी होबे। तारपरे बंधुरा आमी सेकेंड पार्टटा देखाबो। आगे कन्डेंस मिल्कटा तैरी करे नी। आमार जे कन्डेंस मिल्कटा तैरी होच्छे ताते आमी चीनी आर दूध दिए अनेकटाई मेरे नियेछि। एबार एते आमी 100 ग्राम पाउडार दूध दिए देब। तारपरे एटाके आबार भालोभावे नेड़े नेब। আর এর সঙ্গে আমি অ্যাড করব এক চিমটে বেকিং সোডা, কিন্তু এটা আমি একটু পরে দেব। এই যে আমার যে কন্ডেন্স মিল্ক তৈরি হচ্ছে তাতে আমি এবার দিয়ে দেব এই বেকিং সোডা। এবার এটাকে আমি এইভাবে নাড়তে থাকব। এই যে দেখুন হয়ে গিয়েছে, কিন্তু আমি আর একটু নেড়ে এটাকে নামিয়ে নেব। এটা ফুলে গেলে ভয়ের কিচ্ছু নেই। আমার পাত্রটা ছোট হয়ে গেছে, এটা ফুলে গেল। এই যে দেখুন আমার কন্ডেন্স মিল্ক রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে ঠান্ডা করে নেব। এবার সেকেন্ড পার্ট, রসমালাইয়ের জন্য আমি 250 গ্রাম দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ব্রেডগুলোকে আমি এই গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি। আর এখানে পুর ভরার জন্য আমি খোয়া ক্ষীর নিয়েছি। এবার আমি ব্রেডগুলোকে কাটার পরে একটু বেলনা দিয়ে বেলে নেব। এইভাবে বেলে নিলাম। এবার এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে দেব। দেওয়ার পরে এটা লাগিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। একটু দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে এইভাবে দিয়ে আমি একটা চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে মুখটাকে, মুখগুলো চেপে লাগিয়ে নেব। এইভাবে যেন পুরটা বেরিয়ে না যায়। হয়ে গেল। আর আমি এই যে ব্রেডের এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আমি শুকিয়ে ব্রেড প্যান করে রেখে দেব। আর এইদিকে আমার দুধ ফুটে গেছে। আমি এই দুধে আর কোনো চিনি ইউজ করব না। আমি এই দুধের মধ্যে কয়েকটি স্যাফরন দানা দিয়ে দেব কালার আসার জন্য। আর তার সঙ্গে দেব ড্রাই ফ্রুটস, রেজিন আর কাজু বাদাম কাটা দিয়ে আমি দুধটাকে নাড়িয়ে নেব। এবার আমি যে কন্ডেন্স মিল্ক তৈরি করে রেখেছিলাম, এই যে দেখুন আমার কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্কটা আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এই যে দেখুন আমার রসমালাইয়ের রসটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেব আধা ঘন্টার মতো। এই যে দেখুন বন্ধুরা, আমার ব্রেড রসমালাই রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, আমার ব্রেড রসমালাই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে এটা ট্রাই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার পরে
বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, আমিও ভালো থাকব, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।